আজকে যে আমি ব্লগটি আপলোড দিচ্ছি, এই ব্লগটি আমি রেডি করে রেখেছিলাম লাস্ট মানডে। এটি হচ্ছে গিয়ে স্যাটারডে মর্নিংয়ে আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়েছিলাম, সেই ব্রেকফাস্টটি। আর এই ব্রেকফাস্টটি হচ্ছে গিয়ে ইংলিশ ব্রেকফাস্ট। লুটনে একটা কফি শপে বসে আমরা প্রায় এই ব্রেকফাস্টটি খেতাম, তাই আমি ভাবলাম যে করে এটা রেডি করে। অনেক দিন হয় সানডে স্পেশাল কোনো ব্রেকফাস্ট, স্যাটারডে সানডে উইকেন্ড স্পেশাল কোনো ব্রেকফাস্ট বানানো হয়নি, যেহেতু লকডাউন ছিল, বাচ্চারা সবসময় ঘরে ছিল। সেজন্য এখন স্কুল ওপেন হয়ে গিয়েছে, উইকেন্ডে একটু টাইম পাওয়া যায়, সেজন্য আমি ভাবলাম যে আমার আগের জীবনের মতো করে কোনো কিছু করি। অনেক দিন হলো লকডাউনের, আমি এডিটিং করে সব কিছু করে ভিডিওগুলো রেখে দিয়েছিলাম, তারপর আর বয়ে জবার দিতে পারিনি। মানডে আমি ভিডিওটা রেডি করি, ভাবছিলাম যে বয়ে জবার দিয়ে এটা আপলোড দিব, আপলোড দিতে পারিনি কারণ আমি সিঁড়ি থেকে পড়ে অনেক ব্যথা পেয়েছিলাম। সেজন্য আমার ব্রেকফাস্টটি বানানো অনেকে হয়তো বা দেখেছেন, এর আগ থেকে যারা আমাকে ফলো করেন, যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখেছেন, তারা হয়তো বা দেখেছেন যে আমি স্যাটারডে সানডে একটু স্পেশাল ব্রেকফাস্ট বানাই, হেলথি ব্রেকফাস্ট বানাই বাচ্চাদের জন্য, আর সেটা আপলোড দিই। লাস্ট সানডেও তেমন স্যাটারডে মর্নিংয়ে তার কোনো ব্যতিক্রম ছিল না, যেহেতু স্কুল ওপেন হয়ে গিয়েছে। আর আমি স্যাটারডে আমি আমার নর্মাল লাইফে যে ব্রেকফাস্টগুলো বানানোর চেষ্টা করি একটু স্পেশাল, সেটাই বানিয়েছিলাম। যখন আমি আমার পায়ের ব্যথা নিয়ে বসেছিলাম, তখন ভাবলাম যে আমি বসে আছি, আজ 5 দিন হলো আমার ইউটিউবে কোনো ব্লগ আপলোড দেইনি, আমার ওয়াচ টাইমটি এতটাই কমে গিয়েছিল যে ভাবলাম এতটা কষ্ট করে এত পথ নিয়ে আসলাম, আর এটি তো আমার জন্য না, আমি কারো উপকার করার জন্য। আর যদি কারো উপকার করার পর আমি ক্ষতিগ্রস্ত হই, তাহলে আমার কোনো দুঃখ নেই। সেটা ভেবে আমি আবার আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড দিই, যে আমি যে কষ্ট, যে ব্যথা নিয়ে আমি ইউটিউব চ্যানেলে বয়ে জবার দিচ্ছি। আমার মনে মনে একটা খুশি যে আমি ব্যথা পাচ্ছি, কষ্ট পাচ্ছি, হেরে গেছি, তবে আমি মানুষের উপকার করেছি। সেটা হচ্ছে গিয়ে সব থেকে বড় জিনিস, যে আপনি কারো উপকার করছেন। আমরা কি করি যে আমরা মুখে অনেক বড় বড় কথা বলি, কিন্তু কাজের বেলা আমরা কিছুই করতে পারি না। আমি নিজেকে মনে করি যে আমি অন্যকে এটা করবে না, সেটা করবে না, এরকম অ্যাডভাইস দিব, বা আপনি এরকম করেন, এরকম করলে হয়তো আপনার লাইফে আর একটু ভালো হবে, অথবা অনেক ধরনের অ্যাডভাইস কিন্তু আমরা দিয়ে থাকি। আসলে কি সবটা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি? না, পারি না। যখন আমি সিঁড়ি থেকে পড়ে একটু ব্যথার জন্যই বসে গিয়েছিলাম, ভাবছিলাম যে যখনই বয়ে জবার দেব, ভিডিও আপলোড করে রাখি, তখনই দেখি কোনো না কোনো একটা হ্যাপেন্ড হয়, অসুস্থ হয়ে যাই, ভাবছি আর ইউটিউব চ্যানেলটা আর করবই না, আর ভালো লাগছিল না। তখন মনে হলো যে না, আমি যে ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছি সেটা আমার জন্য না, আমি স্টার্ট করেছি মানুষের জন্য, বাংলাদেশে সিঙ্গুল যারা আছে আর অটিজম পিপুলদের সাহায্য করব, সেটা সেই স্বপ্ন নিয়ে আমি ইউটিউব চ্যানেলটা স্টার্ট করি। যেহেতু আমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মিথ্যা কথাও বলতে পারি না, সুন্দর করে কথাও বলতে পারছি না, সেজন্য আমার ইউটিউব চ্যানেলটা মানে এতটা স্ট্রাগল হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা চালিয়ে নিয়ে যেতে। জানি না আমার ভিডিও কোয়ালিটি কতটা ভালো, তবে আমি দেখেছি যারা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মিথ্যা বলতে পারে, সুন্দর করে কথা বলতে পারে, তারা তাদের কিন্তু লাইফে অনেক কিছু তারা পেয়ে যায়, অনেক কিছু তারা পায়, তাদের স্বপ্নটা কিন্তু খুব সহজে সত্যি হয়ে যায়, আর তারা এত কিছু পায় তাদের জীবনে যেটা তারা কখনো কল্পনাও করতে পারেনি, সেগুলোও তারা পেয়ে যায়। কারণ কি জানেন, তারা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মানুষের সাথে মিথ্যে কথা বলতে পারে। আর এতদিন হয়, 5 দিন হয়ে গেল
দেখলাম যে আমার ইউটিউব চ্যানেল ওয়াচ টাইমটা এতটাই কমে যাচ্ছে, যে এত কষ্ট করে এত দূর নিয়ে আসলাম ইউটিউব চ্যানেলটা, আর এখন ইউটিউব চ্যানেল ওয়াচ টাইমটা কমে যাচ্ছে, সে কথা ভেবে আবার আজকে ট্রাই করলাম যে দেখি আমি বয়েজ ওভারটা দিতে পারি কি না। আমার পায়ের ব্যথাটা নিয়েও আমি বয়েজ ওভারটা দিচ্ছি, কারণ যাতে আমার মনে থাকে যেন আমার পায়ে ব্যথা হোক তারপর আমি করছি, কারণ এটা আমার জন্য না মানুষের জন্য, যদি কারো উপকার হয়। আর পায়ের যখন ব্যথাটা হচ্ছে তখন মনে মনে একটু খুশি হচ্ছি, যাতে করে ব্যথাটা আরও তীব্র থেকে তীব্রতর হয়, তাতে আমার মনে থাকবে যে আমি মানুষের উপকার করতে পছন্দ করি, সেজন্য আমি ইউটিউব চ্যানেলে বয়ে দবার দিচ্ছি। আমার দ্বারা যদি কারো উপকার হয় তাহলে তার থেকে বড় আর কি হতে পারে। আমরা মানুষের উপকারের কথা বলে অনেক কিছু করে, আবার অনেককে ঠকিয়ে, অনেকের সাথে মিথ্যা কথা বলে আমরা অনেক কিছু করি, তবে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত লাইফে কারো কোনো ক্ষতির কথা চিন্তাও করিনি, কারো কোনো ক্ষতিও করিনি, তবে উপকার করেছি হাজারটা। আসসালামু আলাইকুম মাই বিউটিফুল ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেইনবো স্মাইল উইথ তানিয়া। আশা করি যে যেখানে বসে আমার চ্যানেলটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এটা হচ্ছে গিয়ে স্যাটারডে, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আমাদের জন্য, আর ব্রেকফাস্টের ব্লগগুলো দিতে পারিনি অনেক এক সপ্তাহ পর, 5 দিন বলবো, লাস্ট স্যাটারডে ব্লগ ছিল, আজকে আপলোড দিচ্ছি। হাস্যকর মানে হাসির না, তারপরও হাসছি, কারণ আমি হাসতে পছন্দ করি, আর এর জন্য আমার চ্যানেলের নামই হচ্ছে গিয়ে রেইনবো স্মাইল উইথ তানিয়া। অনেকেই পছন্দ করে যে কাউকে কষ্ট দিয়ে কাঁদিয়ে মানুষ পছন্দ করে, তবে আমি পছন্দ করি মানুষকে হাসাতে। এরকম ব্রেকফাস্ট আমরা প্রায় গিয়ে খেতাম লুটনের একটা কফি শপে, সেই ব্রেকফাস্টটা আমি আজকে রেডি করি আমাদের জন্য। আর এরকম হেলদি ইংলিশ ব্রেকফাস্টগুলো ভালোই লাগে খেতে মাঝে মধ্যে, যখন আমরা সবসময় একটা ব্রেডই খেয়ে নিই, কারণ আমি বলবো যে মর্নিংয়ে ঘুম থেকে উঠে একটা বিগ ব্রেকফাস্ট করা সবার জন্যই ভালো, হেলদি ব্রেকফাস্ট। যারা নতুন করে আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য এজন্যই বলি, কারণ হচ্ছে গিয়ে যদি আপনারা দেখেন আমার ভিডিও কোয়ালিটি হয়তো বা ভালো না, আমার কথা বলা হয়তো বা তারা সুন্দর না, আমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মিথ্যা কথা বলতে পারি না, তারপরও দেখবেন, কারণ আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলটা যদি সামনের দিকে যায় তাহলে আমি কোনো মানুষের উপকার করতে পারবো, কোনো মানুষকে সাহায্য করতে পারবো। আর সে মানুষগুলো হচ্ছে যাদের বাংলাদেশে স্পেশালি আমি বলবো তারা সবথেকে অসহায় মানুষ, কারণ কি জানেন বাংলাদেশে যারা সিঙ্গুল মা আছে তাদের মতো অসহায় হয়তো বা যাদের আশেপাশে আছে আর কেউ নেই, আর হচ্ছে গিয়ে অটিজম প্রতিবন্ধী যারা বাংলাদেশে তারা সবথেকে বেশি অসহায়, কারণ তাদেরকে কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। সিঙ্গুল যারা ডিভোর্স মেয়েরা আছে তারা হচ্ছে গিয়ে বাংলাদেশের সবথেকে লাঞ্ছিত। কিন্তু একটা জিনিস কি জানেন, একটা ছেলে অথবা একটা মেয়ে হাজারটা প্রেম করে, হাজারটা প্রেম করে, হাজারটা সম্পর্ক করে ওদেরকে সবাই বাহবাই দেয়। আজ দেখবেন একটি মেয়ের সাথে প্রতারণা করে আরেকটি মেয়ের সাথে গিয়ে প্রতারণা করছে, মেয়েদের সাথে সম্পর্ক করছে, সেরকম মেয়েরাও আছে একটি ছেলের সাথে সম্পর্ক করছে তারপর আরেকটি ছেলের সাথে সম্পর্ক করছে, এদেরকে সবাই বিয়ের পরও বলবে ওরা সিঙ্গুল ছিল। আসলে কি তারা সিঙ্গুল ছিল? না, তারা তো সিঙ্গুল ছিল না, তারা অবৈধ সম্পর্ক করে তারা বলে সিঙ্গুল ছিল। আর যারা বৈধ সম্পর্কের মধ্যে থেকে বিবাহ করে ডিভোর্স হয় তাদেরকে আমাদের সমাজে লাঞ্ছিত হতে হয়। প্রায় সময় দেখবেন আমাদের সমাজে, আমি একটা গ্রুপে জয়েন হয়েছি, অনেক সুন্দর সুন্দর ইসলামিক পোস্ট করছে ওরা, আমি ফেসবুকে ওদের সাথে জয়েন হয়েছি, যে বাংলাদেশে যে ডিভোর্স মহিলাদের যে বিয়ে করা হয় না, কারণ হচ্ছে গিয়ে যে আমাদের সমাজে একটা কথা আছে না ডিভোর্স মহিলাদের বিয়ে করার জন্য, সেই সব চিন্তা নিয়ে অনেক আছে, ডিভোর্স মহিলাদের বিয়ে করতে চায় না, তবে সিঙ্গুল একটা মেয়েকে বিয়ে করবে
জানার পরও যে ও অন্য মেয়ে ছেলেদের সাথে ওর সম্পর্ক ছিল বা অন্য মেয়েদের সাথে ওর সম্পর্ক ছিল। আমাদের দেশে দেখবেন ছেলেরাও ডিভোর্স হলে অনেক সময় বিয়ে দিতে একটু ভাবে যে এই ছেলেটা ডিভোর্সি, ওর সাথে কি আমার মেয়ে বিয়ে দেবো। কিন্তু যে একটা সিঙ্গুল ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, সেই ছেলেটা কতটা মেয়েকে ঠকিয়ে কতটা মেয়ের সর্বনাশ করে বসে আছে আপনি হয়তো বা ভাবতেই পারবেন না। অথবা জান যেটা বৈধ যে ডিভোর্স ও ডিভোর্সি সেটা আমরা মেনে নিতে একটু কষ্ট হয়, কারণ আমাদের সমাজে কি হচ্ছে, সত্য শুনতে একটু সবারই একটু কষ্ট হয়, মিথ্যা শুনতে আমাদের সবারই একটু ভালোই লাগে। কারণ আমরা মিথ্যের মাঝে বসবাস করি, তাই মিথ্যেটাই আমাদের কাছে সুন্দর। ডিভোর্স মানেই যে খারাপ, আর যারা সিঙ্গুল আছে তারা যে হাজারটা মেয়ের অথবা ছেলের সর্বনাশ করে তারা সিঙ্গুল বসে আরেকটা গড়ে যাচ্ছে, তাদেরকে সবাই বাহবাই দেয়। আসলে এগুলাই হচ্ছে গিয়ে আমাদের সমাজে একটা রীতি চলে এসেছে। আমি বেশ কয়েকদিন আগে একটা পোস্ট পড়েছিলাম, তারপর পোস্টে কমেন্টও করেছিলাম যে বাংলাদেশে কি এরকম হয় যে একটা ডিভোর্স মেয়েকে বিয়ে করতে চায়। সো সেই সব থেকে চিন্তা ভাবনা করে আমি বাংলাদেশে অটিজম যারা আছে, ডিভোর্স যারা আছে, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই। যেহেতু আমার কাছে এতটা পয়সা করিনি, আমি এতটা রিচ নাই, তাই আমি ইউটিউব চ্যানেলটা স্টার্ট করি। যদি আমার ইউটিউব চ্যানেলটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেখান থেকে কোনো কিছু আর্ন করতে পারি, আমি তাদেরকে সাহায্য করব। আর আমার কোনো কথা অথবা কাজে যদি কারো উপকার আসে সেজন্য, কারণ আমি মানুষের উপকার করতে ভালোবাসি, মানুষের ক্ষতি করতে না। আমি ক্ষতিগ্রস্ত হয়েছি অনেকের দ্বারা, তবে আমি কারো ক্ষতি চাই না। অনেকে হয়তো বা অনেকের ক্ষতি করে অনেক বড় বড় অট্টালিকার স্বপ্ন দেখে অনেক বড় কিছু হবে ভাবে, আসলে তাদের প্রতি কি বলবো, তাদের প্রতি বলবো যে তাদের প্রতি দুঃখ হয় না, তাদের প্রতি মায়া হয়। আসলে তারা কতটা লাকি, মানুষকে ঠকিয়ে তারা কত উপরে উঠতে চায়, আর আসলেও তারা কিন্তু উপরে উঠতে পারে, এরকম হাজার হাজার প্রমাণ আমাদের সামনেই আছে। দেখবেন যারা মানুষকে ঠকিয়ে সুন্দর করে মিথ্যা কথা বলে তারা কিন্তু অট্টলিকার উপরেই যেতে পারে, আর যাদেরকে ঠকিয়েছে তারা কিন্তু নিচেই পড়ে থাকে। আমরা কিছু সময় বলি যে না, তুমি মিথ্যে কথা বলেছো, তোমার এটা ভালো হবে না, হয়তোবা তোমার লাইফে সেটা ফিরে আসবে না। মিথ্যেবাদীরা কিন্তু আর দুঃখাবাদ যারা, তারা এতটাই কনফিডেন্স নিয়ে মানুষের সাথে চলাফেরা করে আর তারা এটা অভ্যস্ত হয়ে যায়। যখন যাকে তার প্রয়োজন তখন তার সাথে সে এতটাই এতটাই প্রিয় হবে তার, যেন সে তার সব কিছু দিয়ে তাকে আগলে রাখে। আর যখন সে তার স্বপ্নটা বাস্তবায়নের পথে চলে আসবে তখন তাকে ফেলে ছুড়ে দিয়ে তার স্বপ্নটা সত্যি করে নিবে। এটাই হচ্ছে গিয়ে মিথ্যেবাদী। আর যারা মিথ্যে কথা বলতে পারে, সাজিয়ে গুজিয়ে মানুষকে ঠকাতে পারে, তাদের কাজ। আর তাদের জন্য কিন্তু আমার খুব মায়া হয়, কারণ হচ্ছে কি, তারা জীবনে সাকসেসফুল হতে পারে। যদি তাদের মতে হতে পারতাম তাহলে হয়তো বা এতদিনে আমার ইউটিউব চ্যানেলটা আরও বড় হয়ে যেত। এটা হচ্ছে গিয়ে আমার খালাতো ভাইয়ের বাসা, উনার ওয়াইফ আমাদেরকে লেডিস পার্টি দিয়েছেন। সানডে ইভিনিংয়ে লেডিস পার্টি ছিল। উনি অনেক সুন্দর একজন মানুষ, শুধু সুন্দর না, উনি অনেক ভালো বংশের ভালো একটি মেয়ে। আমাদের পরিবারে যাকে মানায় সেরকমই, আমাদের পরিবারে যেরকম মানুষের দরকার সেরকমই, অনেক ভালো বংশের সুন্দর একজন মানুষ, অনেক ভালো একজন মানুষ। এই যে খাবারগুলো দেখেছেন সবগুলো উনি নিজের হাতে তৈরি করেছেন, আর উনি কিন্তু বাইরে কাজও করেন। অনেক সময় দেখবেন যে যাকে যেখানে মানায় তাকে সেখানেই থাকা ভালো, কারণ কি হচ্ছে, যদি তোমাকে যেখানে মানায় না সেখানে তুমি চলে যাও তাহলে কিন্তু তোমার একটু অস্বস্তি বোধ হবে, তুমি সেখানে পছন্দ করবে না। সে যতই ভালো জায়গা হোক তোমার কাছে কিন্তু খারাপই মনে হবে। অনেক মজার মজার খাবার ছিল, খুবই মজার সুস্বাদু খাবারগুলা ছিল।
আর এই ফুচকাগুলো, আর এখানে অনেক আত্মীয় স্বজন ছিলেন, যেহেতু এটা লেডিস পার্টি ছিল, সানডে লেডিস পার্টি ছিল, কারণ স্যাটারডে সানডে এই যারা বিদেশে থাকেন তারা অনেক বিজি থাকেন, তাই বাচ্চারা ঘরে থাকে অথবা সবার মানে মহিলারা ফ্রি থাকেন, তাই এই লেডিস পার্টিটা সানডে অনেক মজার। দেখে তো আমার এখনই মুখে পানি চলে আসছে। আর উনার হাতের খাবার অনেক মজার হয়, উনি অনেক মজা করে রান্না করেন। যারা আমাকে আমার পরিবারের আমার ফ্রেন্ড ফ্যামিলিদের মধ্যে যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমার ইউটিউবটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, তারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার আমি যতই কষ্টে থাকি, যতই মানে যে কোনো কিছু পরিস্থিতিতে যেন আমি আমার ইউটিউবটা চালিয়ে নিয়ে যেতে পারি। কারণ লাস্ট যে 5 দিন আমি ভিডিও দিতে পারিনি, সে 5 দিন আমার ওয়াচ টাইমটি এতটাই কমে গিয়েছিল, মনে হচ্ছিল যে এতটা কষ্ট করে এত পথ নিয়ে আসার পর এখন যেহেতু আমি মানুষের উপকারের জন্য সেটা চালিয়েছি, আর এখন আরেকজনের মানে কেউ কারো উপকার যদি হয় আমার দ্বারা তাহলে হয়ে যাক, যদি কেউ আমার ক্ষতি করে তার উপকারটা করে নিতে পারে তাহলে করে নিক। তাই আমি আমার ইউটিউব চ্যানেলটা যেন চালিয়ে নিয়ে যেতে পারি মানুষের উপকারের জন্য। তাই আবার আমার ইউটিউবে ভয়েস ওভার দিয়ে আমার ইউটিউবে ভিডিওটা আপলোড দিলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর প্লিজ যারা নতুন করে আমার চ্যানেলটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন। আমার পরিবারের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, যেভাবে আমার বন্ধুবান্ধব আমার পরিবার আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করে যাবেন, সহযোগিতা করবেন, কারণ পরিবারের সাপোর্ট হচ্ছে গিয়ে সব থেকে বড় সাপোর্ট। আমি ট্রাই করেছিলাম যে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দিব, কোনো না কোনো একটি কারণ এসে যায় সামনে যাতে করে আমি ভিডিও আপলোড আর দিতে পারি না, জানি না কেন। অনেক সময় মনে হয় যে এতটা কষ্ট করে এত পথ নিয়ে আসলাম আর এখন কি করে এটা চালিয়ে নিয়ে যাব, এটা একমাত্র আল্লাহই জানেন। যদি আপনাদের সহযোগিতা থাকে, পরিবারের সহযোগিতা থাকে, তাহলে অবশ্যই এই জিনিসটা আমি চালিয়ে নিয়ে যেতে পারবো। সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। মানুষের উপকার করতে না পারলেও একটা জিনিস মনে রাখবেন, মানুষের ক্ষতির কারণ হবেন না, আর ক্ষতির যদি কারণই হয়ে যান তাহলে আপনি কিন্তু খুব ভালো থাকবেন, কারণ যারা মানুষের ক্ষতি করে তারা কিন্তু ভালোই থাকে। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল, খুদা হাফেজ।